আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি অন্যরকম একটা খবর নিয়ে কেন আমি গত ভিডিও কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট কমপ্লিট করতে পারি নাই গতকালকের ভিডিও তোমরা খেয়াল করছো আমার মেয়ে চিৎকার করে আমাকে ডাক দেয় আমি উদ্বিগ্ন হয়ে দিই কারণ পাশে আমার বাড়ি থেকে অনুমান আনুমানিক দশ গজ দূরে আনুমানিক দশ গাছ দূরে আমার প্রতিবেশী তার বাড়িতে আগুন লেগে যায় আমার মেয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে করেছিলাম মনে আমার মেয়ে চা তৈরি করতে ও খাবে বলে আমি ভাবছি ওরই কোনো সমস্যা কিন্তু আমি যখন দৌড়ে গেছি যে দেখার পরে বলছে আঙ্কেলের বাড়ি পুরে আগুন আগুন হয়ে গেছে সিকির ঘরের থেকে বের হোক তা আমরা ওই অবস্থায় নিজেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এবং আমার বাড়ির বিশ গছ দূরে আমার বড় বোন তাদের বাড়ি তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে একসঙ্গে থাকে তাদেরকে বাঁচানোর জন্য আমরা ঘর ছেড়ে আবার তাদের কাছে দৌড়ে চলে যাই সবাইকে যখন চিৎকার করে বলা বলি করি আগুন 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 চিৎকার চিৎকার করতেছি তখন আশেপাশে সকল মানুষ চলে আসে পাশে এক লোকের কাছে ফায়ার সার্ভিসের নাম্বার ছিল ওরা কল করে ফায়ার সার্ভিসকে চলে আসে যে কারণে আমরা আশেপাশে যারা ছিলাম সবাই বেঁচে গেছি সাঁকে থেকে তো পুরো ঘটনাটা বলি আমরা সত্যি আতঙ্কিত আমরা দুঃখিত যে আমি ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই কারণ ওই রকমের কোনো পরিস্থিতি ছিল না আর আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেকেই প্রাণে বেঁচে গেছে এবং ক্ষয়ক্ষতি তাদের কিছুই হয় নাই যাদের যাদের বাড়িতে আগুনটা ধরেছে তারা একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে তাদের শুধু পুরা ছাই ছাড়া আর কিছুই নেই তারা যেন অতি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াইতে পারে এই ভাই এবং বাবির চারটে ছেলে মেয়ে তারা নিজেরা দুইজন ছয়জন পরিবারের সদস্য সঠিক টাইমে বায় সার্ভিস এসে পড়ছিল বিদায় আমরা সবাই বেঁচে গেছি কারণ আমি আমি আমার মেয়ে যেখান থেকে দৌড়াইয়ে আমার বোনের ওখানে গেছি আমাদের সাইডে তাপ লাগেছে এবং পুরো গেছে কুসকা উঠে গেছে এতটা দুর্যোগের ভিতর থেকে আমরা ওইখান থেকে দৌড়ায় পার হই তো আমরা হয়তো পিছনের দিকেও চলে যেতে পারতাম কিন্তু আমাদের বোন ছিল ভাগ্নে ভাগ্নিরা ছিল ওদেরকে না বললে তো ঘরের থেকে সরতে পারবে না কারণ জীবন তো আগে এরপরে তো ভিডিও যদিও আংশিক কিছু আছে কারণ আমাদের তো ওই সময় ভিডিও করার কোনো ছিল না আশেপাশে যারা তাদের কাছ থেকে কিছুটা আমি সংগ্রহ করেছি সে যে কি আগুনের দৃশ্য এটা মানে যে পাশে ছিল সে ছাড়া কাউকে বোঝায় আসলে এটা বোঝানো যাবে না এতটা মর্মান্তিক ঘটনার ভিতর পড়ে গেছিলাম ঘটনার আগে পরে কিছুই না আমরা কিছুই জানতাম না আর ওরা আসলে সত্য যেটা সঠিক মানে সঠিক তথ্য আমরা কেউই জানতাম না যে ওরা ঘরে যে কেউ নাই এটা আমরা কেউ জানি না ওরা বলে দেড়টার দিকে দুপুর দেড়টার দিকে মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল খাবার খাওয়ার মানে দাওয়াত খাওয়ার জন্য আমি সকালবেলাও বারোটার দিকে তাদের সঙ্গে আমাদের আমার পুকুরটা আছে ওদের পাশেই তো ঘর একই পুকুরে ওরা কাজ করে ধোয়া পাল্লা গোসল টোসল এগুলো কাজ করে তা ওই সময় মারামারি করছে আমি বলছি যে আপা একটা দাওয়া দেন ওরা মারামারি থেকে ছুটে যাবে বারোটার দিকেও তাদের সঙ্গে কথা হয়েছে কিন্তু এই দেড়টার দিকে ওরা যে বাড়ির থেকে সবাই মিলে চলে গেছে মামা বাড়িতে আমরা কেউ জানতাম না আমরা সবাই চিল্লাইছি আর বলছি বাচ্চাগুলো কি কিভাবে বাচ্চাগুলো মারা গেছে বাচ্চাগুলো মারা যাবে এখন কিভাবে তো আমরা কি বল আমাদের আমাদের আয়ত্তে এমন কোনো কিছু ছিল না যে অল্প আগুন হলি তো আমরা সেখানে পানি টানি মেরে কিছু করতে পারবো ধাও ধাও এমন একটা সময় ঘটনাটা ঘটে যে ওই সময় হচ্ছে আমরা যে সময় দেখি যে আসরে রাজান নামাজের মুহূর্ত ওই সময় সবাই নামাজে চলে গেছে এটা নিঝুম পরিবেশের মধ্যে ঘটনাটা ঘটে যে কারণে আশেপাশে আগে কেউই খেয়াল করে নেই আমি মূলত বিকেলে চা বানানোর জন্য যাই তো আমাদের যে রান্নাঘর তার সামনে জানালা সেই জানালা থেকে আমি প্রথমে খেয়াল করি আমি প্রথমে দেখিনি তেমন কোনো ধোয়া বা কালো ধোয়া যেটা সেরকম কিছুই ছিল না আমার যখন চায়ের পানি হয়ে যায় তখন আমি গ্যাসটা অফ করে দেই ওই মুহূর্তে দেখি কি যে চিট 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 বৃষ্টি পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে তো আমি মনে করি যে এরকম আলোর মধ্যে কীভাবে বৃষ্টি পড়ে তবুও আমি বাহিরের দিকে তাকিয়ে দেখি যে ওদের বাড়ির ছাদের যেই পানির টাঙ্কি সেই টাঙ্কি পর্যন্ত আগুন উঠে গেছে মানে এমন একটা পরিস্থিতি যে ভেতরে ঘরের ভেতরে আগে সবকিছু পুড়ে গেছে তারপরে গিয়ে উপরে বাইরে উপরে অর্ধেক বাড়ি পুড়ে গেছে ওই মুহূর্তে কালকে আমি আমুকে ডাকি যে মা আগুন সেই মুহূর্তে এই সময় ভিডিও শুট করতেছিলাম ভিডিও শুট করার মুহূর্তে ওই সময় আমরা সবকিছু বাদ দিয়ে ভেঙে চুড়ে দৌড় আমাদের সামনে খালামনির বাসা আছে তাদের বাড়ি থেকে পাঁচ গজ দূরে সামনে সেইখানে আমরা যাই আর যাওয়ার সময় মানে ওদের এই বাড়ির পাশে গাছ পুরতে পুড়তে এই গাছ পর্যন্ত চলে আসে আর যাওয়ার সময় তো আমাদের গায়েও আগুনের ঝলকা লেগেছে এমন একটা মুহূর্ত লাস্ট মুহূর্ত খালামুনিদের ডাক দেওয়ার পরপরই ওই সময় কোনো মানুষ ছিল না আমরা না গেলে মানুষ জানতো কিনা তাও জানি না আশেপাশে সবগুলো বাড়ি এভাবে ওদের আগুন থেকেই সকল সবাই সবাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম খালামনিকে ডাক দেওয়ার পর পরে বের হয়ে দেখে যে ওদের আর কিছুই বাকি নেই সব কিছু পুড়ে একদম দাও দাও করতেছে একদম চতুর্দিকে ওদের পুরো বাউন্ডারি পুরো জায়গাটা পুড়ে গেছে গাছ টাছ যা কিছু ছিল সবকিছু ওদের কাঁঠাল গাছ ছিল সেগুলো পুরো মানে এটা বাড়ির বাইরের বাউন্ডারির সাথে যে গাছপালা ছিল ওদের এরিয়াটা পুরো পুড়ে গেছে আর এখন বর্তমানে ওদের পরিস্থিতি ওদের কিছুই নেই ওরা যে এক কাপড়ে বের হয়ে গিয়েছিল সেটা ছাড়া এখন আর ওদের কিছুই নেই ওদের বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে মাল জিনিস ছিল প্রচুর পরিমাণে ফার্নিচার ছিল ঘরের ভিতরে এক একটা জিনিস একাধিক ধরনের ছিল একাধিক ঘরের ভিতরে পাড়া দেওয়ার মতন কোনো জায়গা ছিল না অনেক ফার্নিচার ছিল মানে আমার ওই প্রতিবেশী যে ভাইটা ওনার তিরিশ বছরের তিরিশ বত্রিশ বছরের সংসার পুরানো সংসার আর একটা ঘরে তো সবাই তোমরা জানো যে তিল থেকে তাল পর্যন্ত অনেক কিছুই থাকে তোমার চাটা তো ঠান্ডা হয়ে গেল পরিবারটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো তো আমরা পাশে থেকেও কিছু করতে পারি নাই কারণ ভিতর থেকে আমরা পরে জানতে পারছি যে ওদের বৈদ্যুতিক যে সুইচটা ওইখানে লুজ কানেকশন ছিল ওইখানে উপর থেকে নাকি এই এখন তো বৃষ্টির মৌসুম উপর থেকে পানি পড়তো তা ভাবি নাকি ভাইকে বলছে যে এটাকে ঠিক করে ঠিক করো কিন্তু ভাই অতটা খেয়াল করে নাই যায়ক হোক ওইটার ওরা বলতেছে ওইটার ভিতর পানি পড়ে শর্ট সার্কিট কোনো রকম কোন ঘটনা ঘটনা ঘটতে পারে আর কি ধারণা করা হচ্ছে যে কারেন্টের বোর্ডে আগুন ধরেছে এছাড়া আর কোনো ওয়ে আমরা দেখছি না যে এমন কোনো কিছু হইতে পারে আর ওদের সমস্ত কিছু কয়লা ছাড়া আর কিছুই নেই ওদের কাছে সকল কিছু একদম পুরো একদম মানে আমরা যে সময় টের পাই কিছুই করা ছিল না আমাদের হাতে সেই সময় কিছুই না একদম লাস্ট মুহূর্তে আমরা টের পাই তোমরা যারা আমার বন্ধু প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করি আমাদের এখন সবাইকে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া দোয়া করা ছাড়া আর কোনো কিছুই নেই তোমরা দোয়া করে ওদের জন্য ওরা যেন অচিরেই খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে কারণ মানুষ যদি ডাকাত করে ডাকাতি করে কোনো ঘরে হয়তো টাকা পয়সার জন্য নিয়ে যায় কিন্তু তারপরও কি থাকে আসবপত্র ঘরের উপরে ছাউনি চারটে দেওয়াল থাকে বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে থাকা যায় বসবাস করা যায় যদি চুরি করে তাও সাধারণ কিছু নিয়ে যায় কিন্তু মাথা গুজার ঠাই তো থাকে কিন্তু ওদের কাছে এখন বর্তমানে কিছুই নাই ওরা আত্মীয়র বাড়িতে থাকছে আমরা বলছিলাম যে আমাদের এখানে থাকেন আমাদের প্রতিবেশী আসলে এরা এখানে যারা আছে সবাই আত্মীয়র আত্মীয় এরকম আর কিছু না এরকমের বিষয়টা যে সবাই জায়গা কিনে কিনে এসে এসে বাড়ি করেছে এরকমের ওরা হয়তো মনে করেছে যে ওদের আপনজন যারা রিলেটিভ ব্লাড যে লোকগুলো আছে তাদের কাছেই থাকতে ওরা করবে তবে যেটা বলা আমাদের উচিত ছিল সেটা আমরা বলছি থাকার কথা বলছিলাম হোক আমরা এখন সকলেই চাচ্ছি যে সবাই মিলে সহযোগিতা করে তাদের ঘরে যেন তারা আবার আগের মতন বসবাস করতে পারে তোমরা সবাই দোয়া করো খুব তাড়াতাড়ি যেন তাদের এই সমস্যা কেটে ওঠে সুস্থ থেকো ভালো থেকো আমাদের জন্য ওদের জন্য দোয়া করো তোমাদের নিজেদের প্রতি খেয়াল রেখো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভুল ত্রুটি আমার হলে তোমরা ক্ষমার দৃষ্টি দিয়ে দেখো বলার মাঝেও যদি কোনো ভুল থাকে আমি যে এতদিন ভিডিও করতেছি তোমরা যেন আমার সাবস্ক্রাইবার তোমরা না থাকলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না যাই হোক তোমাদের দোয়াই আমি এখনো এখানে বসে আছি বাবিরা ভাইরা আমাদেরকে অনেক ভালোবাসত কষ্ট হয় এটা তাদের জন্য ওই মুহূর্তে কিছু করতে পারি নাই যাই এখন আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি যে সহযোগিতা করে ওদেরকে আবার যাদের ওরা ওদের বাসস্থানটা ফিরে পায় তোমরা দোয়া করো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ